আসসালামু আলাইকুম বন্ধুরা, আবহাওয়ার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টির দাপট রয়েছে আজকে দিনভর। যদিও গত পরশু এবং গতকাল রাত্রিবেলা মোটামুটি বৃষ্টি হয়েছিল, আজকের দিন সকাল থেকেই বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। আমরা ইতিমধ্যে একটি ভারী বর্ষণের সতর্কবাণী পেয়েছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। এই ভারী বর্ষণের সতর্কবাণীটিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। এখানে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ অর্থাৎ 4 অক্টোবর 2023 বুধবার দুপুর 12টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে সারাদেশে কোথাও কোথাও ভারী অর্থাৎ 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী অর্থাৎ 89 মিলিমিটার বা তারও বেশি বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আমরা আবহাওয়ার বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে লক্ষ্য করছি যে আগামী 48 ঘন্টা অর্থাৎ আজ দুপুর 12টা থেকে পরবর্তী 48 ঘন্টা, বিশেষ করে শুক্রবারের পূর্বাহ্ন বা মধ্যাহ্ন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এই সক্রিয় মৌসুমি বায়ুটির সক্রিয়তা থাকবে। বিশেষ করে দেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগের আশেপাশে এই সক্রিয়তা বেশি থাকবে। সবচেয়ে বেশি সক্রিয় থাকবে, আমরা যদি লক্ষ্য করি, তথ্য বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে আজকের এই মৌসুমি বায়ুটি সিলেট এবং ময়মনসিংহ বিভাগে। এছাড়া রংপুর বিভাগে ব্যাপক সক্রিয়, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের মাঝামাঝি কিছু কিছু এলাকা যেমন দক্ষিণ শ্রীপুর, উত্তর শ্রীপুর, নেত্রকোনা, বিশ্বরম্বরপুর, ছাতক, সুনামগঞ্জ ইত্যাদি অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের এই মৌসুমি বায়ুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে প্রায় সারা দেশব্যাপী, কিছু কিছু জায়গা বাদ দিয়ে প্রায় সর্বত্রই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। বিশেষ করে সক্রিয় রয়েছে রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে, এছাড়াও সক্রিয় রয়েছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে। আর এই সিলেট, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ সহ ঢাকার আশপাশে ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়ে এই মৌসুমি বায়ু চলে যেতে পারে, বিশেষ করে আগামী 48 ঘন্টা। আজকে সারাদিন যেমন বৃষ্টির দাপট ছিল, আগামীকাল বৃহস্পতিবার 5 অক্টোবরও সারাদিন ব্যাপী বৃষ্টির দাপট থাকতে পারে, থাকতে পারে কিছু কিছু অঞ্চলে আগামী শুক্রবার পর্যন্ত। আর এই বৃষ্টির দাপটে কোনো কোনো এলাকায় নিচু অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় বড় ধরনের বন্যার সম্ভাবনাও রয়েছে। তো আগেভাগেই সতর্ক থাকুন, যাদের আশ্রয়স্থানে যাওয়া প্রয়োজন তারা আশ্রয় গ্রহণ করুন, সুস্থ এবং নিরাপদ জীবনযাপন করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আবহাওয়ার বিশেষ সতর্কবাণী এখানে শেষ করছি।